बंधुरा अस्सलामु आलैकुम। आजकेर ई भिडियोते आपनादेरके देखाबो सऊदी आरब आल राजदी एटीएम कार्डेर पासवर्ड किभाबे चेंज करबेन, अर्थात किभाबे आल राजदी एटीएम कार्डेर पासवर्ड परिवर्तन करबेन। तो जारा ई विषयटि जानेन ना तादेर जन्य ई भिडियोटी। तो तार जन्य प्रथमे आपनारा आल राजदी एटीएम मेशिनेर काछे चले जाबेन, तारपरे आपनादेर एटीएम कार्डटी मेशिनेर भितरे प्रवेश करिये दिबेन। तो आमार एटीएम कार्डटी आमि मेशिनेर भितरे प्रवेश करिये दिच्छि। तो कार्डटी एटीएम मेशिनेर भितरे प्रवेश करानोर परे एरकम भावे अनेकगुली भाषा चले आसबे। तो आपनारा आपनादेर पसंदमतो भाषाटी सिलेक्ट करे दिबेन। तो आमि इंग्लिश भाषाटी सिलेक्ट करे दिच्छि। तारपरे आपनादेर एटीएम कार्डेर पासवर्ड दिये निबेन। तो आमि आमार एटीएम कार्डेर पासवर्डटी दिये निच्छि एखन। तो एटीएम कार्डेर पासवर्डटी देवार संगे संगे एरकम भावे अनेकगुली अपशन चले आसबे। তো ভিউয়ার্স, আপনারা এটিএম কার্ডের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এই অপশনটিতে ক্লিক করবেন, পিন চেঞ্জ। তো আপনারা পিন চেঞ্জ নামের এই অপশনটিতে ক্লিক করে দিবেন পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য। তো আমি এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার ইওর নিউ পিন, অর্থাৎ আপনারা যে নতুন পাসওয়ার্ডটি আপনারা আপনাদের এটিএম কার্ডে দিতে চান সে নতুন পাসওয়ার্ডটি আপনারা এখানে দিয়ে নেবেন। তো আমি যে নতুন পাসওয়ার্ডটি আমার এটিএম কার্ডে আমি দিতে চাই সেই নতুন পাসওয়ার্ডটি আমি এখন দিয়ে নিচ্ছি। তো আপনারা এরকমভাবে নতুন পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। তো নতুন পাসওয়ার্ডটি দেওয়ার পরে আবারও আপনারা নতুন পাসওয়ার্ডটি আবারও দিবেন। তো আপনারা দুইবার দিবেন, যে নতুন পাসওয়ার্ডটি আপনারা আপনাদের এটিএম কার্ডে দিতে চান সেই নতুন পাসওয়ার্ডটি আপনারা দুইবার দিবেন। তো আমি আবারও দিয়ে নিচ্ছি। তো দুইবার পাসওয়ার্ডটি এরকমভাবে বসিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার সাকসেসফুল হয়ে গেছে, পাসওয়ার্ডটি আমার চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা এরকমভাবে আপনাদের এটিএম কার্ডের পাসওয়ার্ডটি আপনারা খুব সহজে চেঞ্জ করতে পারবেন। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এটিএম কার্ডের আরও অনেকগুলি ভিডিও আমার এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। কিভাবে বাংলাদেশ এটিএম কার্ডের মাধ্যমে টাকা ছাড়তে হয়, কিভাবে এটিএম কার্ডে টাকা জমা করতে হয়, কিভাবে এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে হয়, তো সেই ভিডিওগুলি আমার এই চ্যানেলে আপনারা গিয়ে দেখতে পারবেন। আর সেই ভিডিওগুলির লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।